শিশির ভেজা ভোর থেকেই ইলিশ নিয়ে কর্মযজ্ঞ শুরু হয় মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে। কেনার জন্য এখানে ভিড় করেন দূর দূরান্তে পাইকাররাও। তবে ছুটির দিনে শুক্রবার এসে নিরাশ হন অনেকে। সরবরাহ কম থাকায় আগুন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় আকারের প্রতিটি কেজিতে বিক্রি হচ্ছে 1500 টাকা পর্যন্ত। ইলিশ মাছের বর্তমানে খুব আকাল, মাছ পাওয়া যাচ্ছে না। 1500 টাকা কেজি নিচে মাছ কিনতে পারতেছি না। কারেন্ট জ্বালার কারণে পদ্মায় ইলিশ মাছ নাই। পদ্মায় এখানে মাছের অনেক দাম। আজকে ইলিশ মাছের দাম অনেক বেশি। আজকে একবারে বড় সাইজেরটা বিক্রি হয়ে যাচ্ছে 1500 টাকা কেজি। প্রত্যেকদিনের বাজার হচ্ছে আজকে ইলিশ মনে করেন প্রতিদিন 1.5 থেকে 2 কেজি সাইজের ইলিশ আমরা কিনি, কিন্তু আজকের বাজারে কোনো ইলিশ আমরা পাইনি। নদীতে কোনো ইলিশ মাছ নাই বর্তমানে, যা দুটো আছে সমুদ্রে, আর এই সমুদ্রে মাছ হলো সব ছোট। জেলে এবং ব্যবসায়ীদের মতে কারেন্ট জালের কারণে বড় হতে পারছে না ইলিশ। এই জালে আটকা পড়ে যাচ্ছে জাটকা অবস্থাতেই, তাই তো ইলিশের উৎপাদন ব্যাহত হচ্ছে। ইলিশ মাছ নাই কারণ জাটকা হলো মাছটা বড় হইতে পারে না, কারেন্ট জাল দিয়া মাছটা ধরে ফেলায়। প্রাচীন এই হাটে প্রায় 2000 মানুষের কর্মসংস্থান রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।